নন্দীগ্রামের পর ভবানীপুর, ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন বাতিলের দাবিতে কমিশনে অভিযোগ জানালো বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, ভবানীপুর উপনির্বাচনে মনোনয়নের আগে তথ্য গোপন করেছে মুখ্যমন্ত্রী। তার বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলার বিষয়ে হলফনামায় কোনো তথ্য দেননি মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই অভিযোগ করেছে বিজেপি। মঙ্গলবার ভবানীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি তুলে কমিশনকে চিঠি দিয়েছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নির্বাচনী এজেন্ট সজল ঘোষ। অভিযোগপত্রে তিনি দাবি করেছেন, একাধিক থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও তিনি নির্বাচনী হলফনামায় তা জমা করেননি। প্রসঙ্গত 13ই সেপ্টেম্বর অর্থাৎ গতকাল ছিল ভবানীপুর কেন্দ্রের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তার অনেক আগেই শুক্রবার আলিপুর সার্ভে বিল্ডিংয়ে গিয়ে নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার স্ক্রুটিনির সময় তার মনোনয়নপত্রে ত্রুটির অভিযোগ তুলেছে বিজেপি। ঘটনাচক্রে একইভাবে 2021 বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় যখন নন্দীগ্রাম কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন, তখন ঠিক একইভাবে মনোনয়নপত্র বাতিল করার জন্য বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীও চেষ্টা করেছিলেন। আর এবার বিজেপি নেতা সজল ঘোষ নতুন দায়িত্ব পেতে না পেতেই নির্বাচনী এজেন্ট হয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন তথা তাকে ভোটে আটকানোর জন্য ময়দানে নেমে পড়ল। এখন দেখার বিষয় আগামী দিনে কী হতে চলেছে।